সাবধান, এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে ওদের উপর ব্যবহার করেছি, আর এখন বাবুনগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝে নে। এই তুই আমাকে স্বীকার করবি? তুই? আরে কুকুর কখনো বাঘ স্বীকার করতে পারে না। এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে, তোর মতো শয়তানের হাতে না। এই বাবুনগরের ইতিহাসের পাতা উল্টে দেখ, এই এলাকার মা বাপ আমি, এই আসলাম সওদাগর। মা বাপ ঠিকই, তবে অবৈধ সন্তানের। শোন, ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না, বুকের সাহস থেকে তার জন্ম নেয়। আমার মতো আসবে, দাঁড়াবে, শুরু করবে, তারপর ইতিহাস রচনা করে ফিরে যাবে। মনে রাখিস, আমার এই হাত আজ শুধু রক্ষা করার জন্য উঠেছে, যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা, এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংস করে দেব। এতদিন তোদের ভয়ে বাবুনগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি, আর এখন থেকে তোদের বংশে কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের বুক থরথর করে কেঁপে উঠবে। আমার মা বাবার কসম খেয়ে বলছি, আজ থেকে আমার পরিবার সহ এই বাবুনগরের আমিই রক্ষক। আজকের পর থেকে এই বাবুনগরে আর কোনো লাশ পড়বে না, আর এটাই রাজা বাবুর হুকুম। তাই বলছি, বি কেয়ারফুল, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাঘকে কখনো জাগানোর চেষ্টা করিস না, কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু। তাই আমি রাজা বাবু,